সাবস্ক্রাইব করুন হারিস টেকনো বাংলা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনেতে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবহাওয়ার বৈশিষ্ট্য না জেনেই অনেক সময় আগে থেকে দিন স্থির করে ফেলি যে আজকে ওই সময় ওই কাজটি করব, দুদিন চার দিন এক সপ্তাহ পরে ওই কাজটি করব, কিংবা আজকে ওই সময় ওই জায়গাটিকে যাব, কিংবা দুদিন চার দিন এক সপ্তাহ পরে ওই জায়গাটিকে যাব। কিন্তু আমরা মোটেই জানি না যে আজকে ওই সময় কিংবা দুদিন চার দিন এক সপ্তাহ পরে ওই সময় আবহাওয়া পরিষ্কার থাকবে কি না, ঝড় বৃষ্টি কি হতে পারে, কিংবা হায়েস্ট লোয়েস্ট তাপমাত্রা কত থাকবে, সানরাইজ কখন হবে, সানসেট কখন হবে, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে কোনো কিছু কাজ স্থির করার পূর্বে সতর্কবার্তা হিসেবে আবহাওয়া সম্পর্কে জানবেন এবং তারপরে আপনি আপনার কাজ স্থির করবেন কিংবা দিন স্থির করবেন। তাহলে আপনাদের কোনো কিছু সমস্যা হবে না, ঝড় বৃষ্টির সমস্যা থাকবে না এবং আপনার কাজটি খুব সুসংগঠিতভাবে সম্পূর্ণ হবে। তো এর জন্য আপনাকে আমার ডিসক্রিপশনে যেতে হবে, ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন তো ডাইরেক্ট প্লে স্টোরে পৌঁছে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে এই যে ওয়েদার অ্যান্ড রিডার ফ্রি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে, আপনারা ইনস্টল করে নিন। ইনস্টল করার পর ওপেন করুন, আমি আগে থেকে ইনস্টল করেছি তো ওপেন করছি। এর ইন্টারফেস আপনাদের কাছে এইভাবে ওপেন হবে। তো দেখুন, এইখানে যে একটি লোকেশনের আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কারেন্ট লোকেশনটি অটোমেটিক্যালি চুজ হয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাকে আপনার লোকেশনটিকে অন করতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে বলেই দিবে যে আপনার লোকেশনটি অফ আছে না অন আছে। তো আমি ক্লিক করছি, ক্লিক করার সময় লেখা উঠছে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস আর ডিসেবল, মানে আমার লোকেশন সার্ভিসটি ডিসেবল রয়েছে। তো এনেবল করার জন্য ওপরের স্ক্রিনের যে ঝাঁপটি নামাতে হবে, এরপরে দেখুন আমার এখানে লোকেশন অফ রয়েছে, আমি এটিকে অন করছি, ঠিক আছে। তো আপনাদের যদি অন করা থাকে তাহলে অটোমেটিক্যালি চুজ করে নেবে, আপনাকে আর অন করতে হবে না, আর যদি অফ থাকে তবে অন করতে হবে। এরপরে আপনার সিস্টেমে যদি অ্যাগ্রি চাই, মানে পারমিশন চাই আপনার কাছে, তো আপনারা পারমিশন দিয়ে দিবে। অনেক মোবাইলে তো পারমিশন চাই, অনেক মোবাইলের লোকেশন অন করার জন্য পারমিশন চাই না, ঠিক আছে। তো আমার লোকেশনটা অফ ছিল, অন করে দিলাম। এরপরে আবার ওই আইকনেতে ক্লিক করছি, লোকেশন আইকনে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি আমার যে লোকেশনটিকে ডিটেক্ট করে নেবে। এরপর আমার যে মেন লোকেশন, আমি যেখানে রয়েছি সেখানটার লোকেশনের আবহাওয়া সম্পূর্ণ দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি এবং আমার 23 ডিগ্রি সেলসিয়াস বর্তমান এখন যে তাপমাত্রা সেটি দেখাচ্ছে। এবং এইখানেতে আপনার এই অ্যাপ্লিকেশনটিতে প্রতি ঘন্টার যে আবহাওয়ার যে বৈশিষ্ট্য তা জানতে পারবেন। দেখুন এখানেতে টুডে লেখা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন 4 PM, 5 PM, 6 PM, 7 PM, 8 PM, 9 PM, 10 PM, 11 PM, 12 PM, তারপরে দেখুন আবার 1 AM, 2 AM, দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টার আপনারা এখানেতে জানতে পারবেন। যদি আপনারা ঘন্টার আবহাওয়া সম্পর্কে জানতে চান তাহলে যে ঘন্টার সম্পর্কে জানতে চান শুধু তার উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানেতে 6 PM এর উপরে ক্লিক করছি, 6 PM এর উপরে ক্লিক করার পর ওই সময় দেখুন কী পরিমাণে আবহাওয়া থাকবে, মানে কত জোরে বাতাস চলবে এবং হিউমিডিটি কত রয়েছে সেটা আপনারা এখানে সব কিছু দেখতে পাবেন। স্কাই পরিষ্কার থাকবে না 6টার সময় সেটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 6 PM ক্লিয়ার স্কাই, ঠিক আছে। এবং নিচে আসবেন, নিচে আসার পরে আপনারা এইখানেতে রেনফল ম্যাপ দেখতে পাবেন যে বৃষ্টিপাতের আশঙ্কা কোথায় রয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘ কোন সাইডে রয়েছে এবং আপনার কারেন্ট লোকেশনটা এইখানটায় দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি কলকাতার মধ্যে রয়েছি, কলকাতার উপরেতে একটি বাল্ব আকারে রয়েছে এবং তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং নিচে আসবেন যে আজকের তারিখটার মানে সকাল বিকেল সন্ধে রাত্রে কীরকম কী তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ, হিউমিডিটি সব কিছু দেখাবে, ঠিক আছে। নিচে দেখুন এখানেতে আপনারা এক সপ্তাহের তাপমাত্রা দেখতে পাবেন, যেমন টুডে, টুমোরো, তারপর দেখুন আজকে যেমন সানডে রয়েছে, তারপরে মনডে রয়েছে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে 8 দিনের মতো আবহাওয়া দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানেতে গত 14 দিনের কীরকম কী তাপমাত্রা, হাইস্ট তাপমাত্রা, লোয়েস্ট তাপমাত্রা তা আপনারা দেখতে পাবেন। দেখুন 14 ডেজ ওয়েদার সানডে টু স্যাটারডে রয়েছে এখান পর্যন্ত পুরো, মানে গত 14 দিনের হাইস্ট তাপমাত্রা, ওপরেরটা লোয়েস্ট তাপমাত্রা দেখতে পাবেন সব কিছু। আপনারা ডিফারেন্স করতে পারবেন যে তাপমাত্রা এখন কীরকম কী রয়েছে, এর পূর্বে কীরকম কী ছিল, তাপমাত্রা ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে না কী হচ্ছে তা আপনারা সব কিছু জানতে পাবেন, ঠিক আছে। তোমাদের এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনারা বহু কিছু জানতে পাবেন, ঘন্টার ঘন্টার তাপমাত্রা দেখতে পাবেন, গত এক সপ্তাহের তাপমাত্রা দেখতে পাবেন,
গত 14 দিনের এবং পরবর্তী 1 সপ্তাহের তাপমাত্রা সমস্ত কিছু জানতে পাবেন। যদি আপনি জানতে চান গত মানে 2 দিন পরে তাপমাত্রা কীরকম থাকবে, তো এখানে দেখুন যে আমি এখানেতে 1 সপ্তাহ পরে দেখছি। দেখুন 17 তারিখ, আজকে 10 তারিখ, তো সম্ভবত আজকে 10 তারিখ নয়, আজকে 13 তারিখ, তো আমি এখানে দেখুন 17 তারিখের তাপমাত্রাটা দেখছি, ঠিক আছে, ফার্স্টে। তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখানেতে নিচে দেখবেন যে সানরাইজ কখন হবে এবং সানসেট কখন হবে এবং বাতাসের এখানেতে যে ইটা কত থাকবে, স্পিডটা সব কিছু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। যে সূর্য পরিষ্কার থাকবে না থাকবে না, আকাশ সরি দোস্ত আকাশ পরিষ্কার থাকবে না থাকবে না, সমস্ত কিছু দেখতে পাবেন। এবং আপনি যদি প্রপার কোনো একটি জায়গার লোকেশন দেখতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এই যে সার্চ আইকন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিটি জায়গাতে আপনাকে ক্লিক করে যে কোনো সার্চ করতে হবে। যেমন ধরুন আমি বাংলাদেশের কোনো একটি জায়গা, যেমন ঢাকার আমি তাপমাত্রাটা দেখতে চাই, দেখুন ঢাকা বাংলাদেশ, ঠিক আছে, এর উপরে ক্লিক করছি, তাহলে আমাকে বর্তমানে ঢাকার বাংলাদেশের ঢাকার কীরকম কী তাপমাত্রা তা দেখাবে। দেখতে পাচ্ছেন এখানেতে, দেখুন এখানেতে টুডের তাপমাত্রা রেনফল রয়েছে, এবং দেখুন এখানে লোকেশনে দেখতে পাবেন রেনফল ম্যাপ, এখানেতে দেখুন ঢাকাতে রয়েছে লোকেশন হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। তো আজকের তাপমাত্রা দেখতে পাবেন যে সকাল বিকেল সন্ধে রাত্রি, আজকের আজ থেকে পুরো 1 সপ্তাহ, এবং তাপমাত্রার এখানেতে ইনক্রিজ ডিক্রিজ সমস্ত কিছু দেখতে পাবেন গত 14 দিনের। তো বন্ধুরা এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনারা যে কোনো দেশের যে কোনো কান্ট্রি, যেমন আমি ইউএসএ দেখছি, যেমন দেখুন ইউএসএর আমি দেখছি, ঠিক আছে, ইউএসএ, ঠিক আছে, ইউএসএ দিয়ে সার্চ করছি, দেখুন এখানেতে ইউএসএর যে তাপমাত্রাটা সেখানে দেখা ওয়াশিংটনের, দেখতে পাচ্ছেন ওয়াশিংটন ডিসির, দেখুন -1°C তাপমাত্রা, মানে খুবই ঠান্ডা, বরফ পড়ছে, ঠিক আছে, ওয়াশিংটনে বর্তমানে এখন বরফ পড়ছে। আপনারা এখানে ওয়াশিংটনের ম্যাপটাও দেখিয়ে দিবে, এবং এখানেতে নাইট মর্নিং আফটারনুন ইভিনিং এরকম কি তাও দেখতে পাবেন। তাপমাত্রা দেখুন আজকে কত কী তাপমাত্রা থাকবে, কালকে কত কী তাপমাত্রা থাকবে, দেখতে পাচ্ছেন টুডে তাপমাত্রা -1°, মানে বরফ পড়ছে, মাইনাসে চলে গিয়েছে মানে বরফ পড়ছে। কালকে দেখুন 3 ডিগ্রি ম্যাক্সিমাম থাকবে এবং লোয়েস্ট থাকবে -4, মানে আরও বেশি ঠান্ডা। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে যেখানে খুশি আপনারা ওয়েদার দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটি পছন্দ থাকে ভিডিও লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং চ্যানেলটি নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন টেকনোলজি